হ্যালো ভিহার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন একদম অল কমপ্লিট এক কথায় বলতে গেলে কোনো সেটিংস বাদ থাকবে না কোনো লোগো ব্যানার কোনো কিছু বাদ থাকবে না একদম সঠিক নিয়মে একদম প্রফেশনাল একটি ব্যান্ড চ্যানেল কিভাবে খুলবেন এক কথায় পরও এই ভিডিও দেখে যদি আপনি একটা চ্যানেল খোলেন আপনার এটা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না একদম প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা অবহেলা না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এক পার্সেন্টও আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন বা ভুলভাল কিছু শেখানো হবে না আজকের এই ভিডিওতে টোটালি একটা ইউটিউব চ্যানেল একদম প্রফেশনালভাবে আপনাদেরকে খুলে দেখানো হবে তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওতে সহযোগিতা করছে আমার এক ছোট ভাই তো চলুন আজকে টোটালি দেখা যাক যে কিভাবে একটা প্রফেশনাল একদম সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খোলা যায় তো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য অবশ্যই আপনাদের ফোনে চলে যেতে হবে গুগল ক্রমে এবং অবশ্যই আপনার ডিভাইসটিকে করে নিতে হবে ডেস্কটপ সাইট এবং যারা পিসি থেকে করবেন তাদের তো ইজি হয়ে যাবে আপনারা সরাসরি গুগল ক্রমে চলে যাবেন আপনাদের ফোন থেকে সেখানে থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে সেখানে চাপ দিলে অবশ্যই আপনার পুরো ডেস্কটপ আপনার মোবাইলটি একটি কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে যাবে তো চলুন সরাসরি চলে যাওয়া যাক গুগল ক্রমে সো আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রমে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমরা সরাসরি ব্রাউজারে চলে এসেছি সো এটি একটি ফ্রেশ ইউটিউব খোলার জন্য অর্থাৎ নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য এখানে নতুন একটি ইমেল ক্রিয়েট করা হয়েছে আপনারা চ্যানেলে পুরাতন ইউটিউব ইমেল দিয়ে বা আপনাদের যে জিমেল রয়েছে সেই জিমেল দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনার জিমেল না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা গুগল থেকে জাস্ট সিম্পলি একটি জিমেল ক্রিয়েট করে নেবেন তো চলুন আমরা সর্বপ্রথমে চলে যাব হলো আমাদের একটি লিঙ্কে সেটি হলো ডাব্লিউ ডাব্লিউ ডট সরি কটা ছোটো হাতের দেবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে চলে আসছে ইউটিউব ডট কম এই যেখানে নিচে সো সিম্পলি আপনারা ইউটিউবে চলে আসবেন আপনাদের গুগল ক্রম থেকে এবং আজকের এই ভিডিওটি আপনারা আমি আবারও বলছি যদি পুরোটা দেখেন তাহলে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল করতে পারবেন যাতে করে আপনারা অনেক ধরনের বেনিফিট পাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি আমাদের ইউটিউব অ্যাপের ভিতরে তো এখান থেকে আপনাদের সিম্পলি বেশি কিছু করতে হবে না আপনাদেরকে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো ইউটিউব চ্যানেল সাধারণত ধরনের হয়ে থাকে আপনারা সকলেই হয়তো বা জানেন আর যদি না জানেন সেটি হলো পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এটি নিয়ে আমরা ভিডিও চলাকালীনই কথা বলবো তো এর জন্য আমরা এখন সর্বপ্রথমে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি আইকন রয়েছে আমরা সেই আইকনে ক্লিক করবো এখানে অবশ্যই আপনি যে নাম দিয়ে আপনার জিমেলটি খুলবেন সেই আইকন এখানে দেখা যাবে সিম্পলি আমরা যদি এই আইকনের উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে যদি আপনার ইউটিউব আপনার জিমিলটি নতুন না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা থাকবে না এখানে লেখা থাকবে ইউর চ্যানেল এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও তো আমরা সরাসরি এখান থেকে ক্লিক করবো এবং আপনারা ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে সো এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জিমেলের যে নামটি দেওয়া রয়েছে বা আপনার জিমেলের যে নামটি দেওয়া থাকবে সেই নামে একটি অপশন চালু হবে এখানে সো এটি হলো একটি পার্সোনাল ইউটিউব চ্যানেলের জন্য আপনি এখানে যে নামটি দেবেন সেটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে সো আমরা অবশ্যই আপনাকে বলবো পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলবেন না অবশ্যই একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন যাতে করে আপনার পরবর্তীতে অনেক ধরনের সুবিধা হবে এখন আপনি যদি পার্সোনাল ইউটিউব চ্যানেল চান তাহলে খুলতে পারবেন সিম্পলি আপনার নাম এখানে দিয়ে দিলে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল মেনলি ক্রিয়েট হয়ে যাবে তবে আমি আপনাদেরকে আবারও সাজেস্ট করব আপনারা কেউ পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না আপনারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে অনেক সুবিধা আছে যেগুলো নিয়ে অলরেডি একটি ভিডিও আমাদের বিডিআইটিটা ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন সো এখানে আমরা নাম দেবো না সো এখানে যেটি আছে সেটি থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি ওয়ার্নিং দেওয়া আছে বাই ক্লিকিং ক্রিয়েট চ্যানেল ইউ এগ্রি ইউটিউব টার্মস অবশ্যই আমাদেরকে ইউটিউব টার্মস মেনে দেন আমাদেরকে করতে হবে সো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি এগেইন সো আমি এগেইন ইউটিউবে চলে যাচ্ছি সো সিম্পলি এটাকে আমি একটু ছোটো করে নেব আপনাদেরকে দেখানোর জন্য মাঝে মধ্যে জুম ইন করতে হয় সো এর জন্য আমরা আবার ইউটিউব স্টুডিওতে চলে যাবো ইউটিউব স্টুডিও চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলের নাম দিতে বলছে সো সিম্পলি এখানে যেটি আছে সেটি রাখবেন সো আগে এখানে একটি অপশন ছিল যে আপনি কীভাবে ভিজিবল ইউটিউব চ্যানেল নট আদার এখানে দেখতে পাচ্ছেন যে আগে এখানে আরও একটা অপশন ছিল সেটি হলো যে একদম ডিরেক্টলি এখানে আপনি যদি ক্লিক করতেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি সরাসরি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের জন্য চলে যেতেন সো এখানে লার্ন মন অপশনটি আছে সেই অপশনটি এই মুহূর্তে নেই সো এখানে যেটি আছে সেটিই রাখবেন সো আপনি যদি চান পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আমি আবারও বলছি আপনি যদি চান পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তাহলে সিম্পলি জাস্ট এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দেবেন সো আমি এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল সো এটি দিলে আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে যাবে যেটি একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল হবে তবে আমরা কিন্তু আজকে পার্সোনাল ইউটিউব চ্যানেল দেখাবো না কারণ একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় বেস্ট হয়ে থাকে একটি ইউটিউব চ্যানেলের জন্য এতে অনেক ধরনের সুবিধা রয়েছে আমি আবারও বলছি এগুলো নিয়ে অলরেডি ভিডিও আইটি টাস ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিওগুলো আপলোড করা আছে সো সিম্পলি আমরা এখান থেকে কেটে দেবো সো যা ইমেল নতুন ইমেল তো সারা চাইলে এখানে খুলে নিতে পারেন আর যাদের পুরাতন ইমেল আছে তারা চাচ্ছেন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তো একটি ইউটিউব চ্যানেল একটি জিমেলে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল হয় তবে আপনি চাইলে কিন্তু একাধিক ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করতে পারেন সো এর জন্য আপনাকে সরাসরি ব্রাউজারের সার্চ বক্সে যেতে হবে আপনি চাইলে ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডট ইউটিউব এখানে দেবেন স্ল্যাশ স্ল্যাশ যেটি রয়েছে চ্যানেল সি এইচ এ ডাব্লু এন ইএল চ্যানেল আন্ডারস্কোর সুইচার সরি এখান থেকে দেবেন আন্ডার স্কোর এস ডাব্লিউআইটি সি এইচ ইআর এই যেখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি সিম্পলি লিখে দিবেন অবশ্যই আপনি চাইলে যদি লিখতে না পারেন তাহলে অবশ্যই দেখবেন যে আমাদের ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটি দেওয়া আছে জাস্ট সিম্পলি যদি আপনি এখানে ক্লিক করেন এখানে আপনার জিমেলের মধ্যে যে কয়েকটি ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করে রেখেছেন আজ পর্যন্ত আগেও যদি কোনো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আপনার এই জিমেল দিয়ে করে থাকেন অথবা আমি যেরকম আপনাকে পার্সোনাল ইউটিউব চ্যানেলটি দেখালাম এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল নামে আমি একটি পার্সোনাল চ্যানেল খুলেছিলাম শুধু তাদের জন্য যারা পার্সোনালি চাচ্ছেন ইউটিউব চ্যানেলটি খোলার জন্য আর যারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের জন্য তারা আবারও বলছি ডিসক্রিপশন চেক করেন বা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ দেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ইউ চ্যানেল আন্ডারস্কোর সুইচার সো এখানে অলরেডি আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম জিরো সাবস্ক্রাইবার সো এর জন্য কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে আমি যদি আমার জিমেল থেকে দেখাতাম তাহলে আমার একটি জিমেল দিয়ে চারটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে তো সেই চারটি ইউটিউব চ্যানেলের নাম এখানে শো করত সো আমরা কিন্তু একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমরা কিন্তু চাইলে সেই ইউটিউব চ্যানেলটাকে যদি আমরা পাঁচজন অনার হয়ে থাকে অনেকেই আছে টিম ওয়াইজ কাজ করেন পাঁচজনই আপনার চ্যানেল বা পাঁচটা এক পাঁচজনের কাছে একটি জিমেল না দিয়ে তাদের জিমেলগুলো এখানে আপনি ম্যানেজার বা ওনার হিসেবে অ্যাড করতে পারেন তাহলে তারা আপনার সেই চ্যানেলটি অ্যাক্সেস করতে পারবে ভিডিও বা ইউটিউবের স্টুডিও থেকে সমস্ত কিছু তারা অ্যানালাইসিস করতে পারবে এবং আপনি চাইলে দেখা যাচ্ছে যে আপনি যে মেন ইউ জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেটা রেখে এবং আরেকটি জিমেল থেকে সেটাকে ম্যানেজার বানিয়ে আপনি চাইলে আপনার ডিভাইসে সেই জিমেল থেকে ম্যানেজার অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনি চাইলে আপনার এই চ্যানেলের কাজগুলো সিম্পলি করে নিতে পারেন তাহলে আপনার সুবিধা হবে কি হ্যাকিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো লিঙ্ক হয়ে যায় তাহলে সে আপনার যে সেকেন্ডারি ইমেলটি আছে সেটি কিন্তু নিয়ে আপনার চ্যানেলটি কিছু করতে পারবে না তাহলে আপনার চ্যানেলটি সেফ থাকবে অর্থাৎ ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে আপনি চাইলে অনেকগুলো জিমেল দিয়ে আপনার চ্যানেলকে অ্যাক্সেস করতে পারবেন বা অনেককে অ্যাক্সেস দিতে পারবেন এটি প্রফেশনাল যারা ইউটিউবিং করে তারা কিন্তু অবশ্যই তাদের চ্যানেলকে ব্র্যান্ড করে নেয় এবং আমি আরও একটি কথা বলে দিতে চাই যে অনেকে আছে তাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলকে একটা সময় ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে ট্রান্সফার করতেই হয় তখন ব্র্যান্ড ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে গিয়ে হয় কি যে অনেকে আছে যে তাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দেয় এমন অনেকে অনেক পোস্ট আমাদের মিডিয়া টিটার যে গ্রুপটি রয়েছে এবং পেজ এবং শ্রীরামকৃষ্ণ কুমার স্যারের যে ইনবক্স রয়েছে সেখানে অনেকেই হেল্প চেয়েছেন যে ভাই আমি ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে ট্রান্সফার করতে চাই চ্যানেলটি ডিলিট করে ফেলেছি তো এই ধরনের ঝামেলা না যে আমরা সরাসরি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলব সো সিম্পলি এর জন্য কিছু করতে হবে না wwwyoutubecom ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল আন্ডার স্কোর সুইচারের এই লিংকে ঢুকে আমরা সিম্পলি এই অপশনটি চলে আসবে এই পেজটি আসবে দেন আমরা এখান থেকে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবো সো প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে এটি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের ফেস সো এখানে আমরা আজকে যে চ্যানেলটি ক্রিয়েট করবো সেটি হলো বি আমি আবারও বলছি সেটির নাম হলো বিডি ব্লকস বিএলও জিএস এস বিডি ব্লকস ভিউ বি ই সরি ভিআই ডাব্লিউ সো আপনি সিম্পলি আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি দিতে চাচ্ছেন সেটি এখানে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার আগে ইউটিউব চ্যানেলের নাম রিসার্চ করে নেবেন যে এই নামে আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল ইউটিউবে রয়েছে কি না যদি এই নামে আরও কোনো ইউটিউব চ্যানেল ইউটিউবে থাকে তাহলে অবশ্যই সেই নামের আগে পিছে বা আগে বা সামনে বা পিছনে কোনো কিছু অ্যাড করে দেন আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিবেন তাহলে আপনার জন্য ইউটিউব চ্যানেলের নামটা সার্চেবল করতে সবচেয়ে সুবিধা হবে এবং আমরা আজকের ভিডিওতে এটিও বলে দেব কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের নামটি ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট করার পর সার্চ আপনি খুঁজে পাবেন সো এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মানে একটি এখানে থেকে বলে দিয়েছে যে আপনি বুঝে শুনে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছেন জাস্ট সিম্পলি এখানে একটি মার্ক দিয়ে দেবেন মার্ক দিয়ে দিলে এরকম একটি চ্যানেল আমি আবারও বলছি জাস্ট এখানে বিডি ব্লগস ভিউ বা আপনার ইউটিউব চ্যানেল নামটি দিয়ে ক্রিয়েটি ক্লিক করে দিবেন সো এখানে ক্রিটি ক্লিক করার পরে পাঁচ থেকে দশ সেকেন্ড হতে পারে বা আপনি নেট স্পিডের উপর ডিপেন্ড করে আমার নেট স্পিড অনেক খারাপ সেই জন্য সময় নিচ্ছে সো গাইস আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বিডি ব্লগস ভিউ নামে আমার একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গিয়েছে সো এখানে যদি আমি আবার ক্লিক করি আমি আবারও বলছি এখানে যদি আমি আবারও ক্লিক করি এখানে মেইল অপশান যেটি থাকে এখান থেকে আপনি আপনার জিমেলে বা আপনার ডিভাইসে যে কয়েকটি জিমেল রয়েছে সেই কয়েকটির মধ্যে যে কয়েকটি চ্যানেল আছে সিম্পলি যদি এখানে ক্লিক করেন তো সুইস অ্যাকাউন্টে গেলে দেখতে পাবেন যে এটি পার্সোনাল এবং এটি আমাদের ব্র্যান্ড চ্যানেল সো এখান থেকে সিম্পলি আপনার কোনো ভিডিও নেই আপনি ভিডিও আপলোড করতে পারেন সো ভিডিও এখান থেকে আপলোড কোনো প্রয়োজন নেই আপাতত আগে আপনার চ্যানেলকে কাস্টমাইজ করে নেন সো আমরা এখন আমাদের চ্যানেলকে কাস্টমাইজ করব তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকেও যেতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে ইউটিউব স্টুডিওতে এগেইন এখান থেকে যেতে পারেন সো এখান থেকে আমরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে আসছি সো এখানে আপনাকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে দেখানো হয়েছে বা আপনাকে এখানে কন্টিনিউ দেওয়ার কোনো নেই জাস্ট সিম্পলি এখান যে কোনো ফাঁকা জায়গা একটা ক্লিক করলে এটা চলে যাবে এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন এখানে ক্লোজ করে দেবেন সো এইভাবেও যেতে পারেন অথবা আমরা যদি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাই সো এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আবার সেম প্রসেসে নিয়ে আসছে কিন্তু এখানে কাস্টমাইজ অপশান নিয়ে আসছে সো আপনারা এখান থেকে না গিয়ে সিম্পলি এখান থেকে চলে আসবেন ইউটিউব স্টুডিওতে সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি সো আজকে এখন আমরা মেইন যে কাজ সো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল পর্যন্ত আপনার খোলা হয়ে গিয়েছে তবে চ্যানেলটাকে কীভাবে সাজাবেন কিভাবে প্রফেশনালি লুক দিবেন সেটা এখন আমরা আপনাকে দেখাবো অর্থাৎ এটিকে আপনি ধরে নিতে পারেন আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় ভাগ সো এর জন্য এখান থেকে সরাসরি চলে যাবেন যে কাস্টমাইজ যে অপশনটি রয়েছে তার আগে চলে যাবেন সিটিং অপশনে সো এখানে যে সিটিং অপশনটি রয়েছে আমি আবার আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই ইউটিউব স্টুডিওর সাইডে যে টোলবারটি রয়েছে এখান থেকে যদি আপনি সিম্পলি ড্রাভ করে নিচে আসেন সো এখানে ফিড সেন্ড ফিডব্যাক অর্থাৎ নিচ থেকে উপরে দ্বিতীয় সারিতে সিটিং ডায় জাস্ট ফোনে যেরকম সিটিং থাকে সেরকম একটি সিটিং চলে আসবে সো এখান থেকে আপনাকে জেনারেল ইউএসডি ইউএস ডলার যেটি আছে এখান থেকে কারেন্সি এটি রাখবেন এটি চেঞ্জ করার প্রয়োজন নেই দেন এখান থেকে চ্যানেলে চলে আসবেন সো একটা সময় ছিল যে কান্ট্রি সিলেক্ট নিয়ে অনেকেই প্রবলেমে পড়তেন যে ইন্ডিয়া দিব না কি ইউএস দিবো কোনো কিছুই দরকার নেই বিকজ এখন বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবেল তো আপনি যদি এখানে ক্লিক করেন সিলেক্ট এ কান্ট্রি রেসিডেন্ট সো এখানে ক্লিক করে দেখবেন যে বাংলাদেশে দেখা আছে সুন্দর করে সো বাংলাদেশ ক্লিক করে দেবেন সো এখন আসা যাক আপলোড ডিফল্টস এগুলোতে কোনো কিছু করতে হবে না সো এখন এই যে চ্যানেলের মধ্যে বেসিক ইনফরমেশনে কিওয়ার্ডস অ্যাড কিওয়ার্ডস সো আমি কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি যে আপনি ইউটিউব চ্যানেলটি যখন ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল নামটি দিবেন তখন আপনি ইউটিউব চ্যানেলের নামটি রিসার্চ করে নেবেন ইউটিউবে যে এই নামে আদৌ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিনা যদি এই নামে কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনি যে নামটি দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই সেই নামের আগে এবং পিছনে আপনি কিছু অ্যাড করে নামটি দেবেন অথবা চেষ্টা করবেন ভিন্ন ধর্মে একটি নাম দেওয়ার জন্য অর্থাৎ ইউনিক একটি নাম আপনার ইউটিউব চ্যানেলের দেবেন সো এখানে সিম্পলি আপনি আপনার যে চ্যানেলের নামটি দিয়েছেন আমি এখানে দিয়েছিলাম বিডি ব্লগস ভিউ ভিআই দেওয়ার পর জাস্ট আপনি এন্টারে প্রেস করতে পারেন অথবা কমা অ্যাড করতে পারেন আপনাদের যেহেতু ফোন দিয়ে যারা করবেন তাদের এন্টারটাই নেই আপনার সিম্পলি জাস্ট যে কমা চিহ্নটি রয়েছে সেই কমাটিতে অ্যাড করবেন সো এইভাবে আপনি আপনার চ্যানেলের নাম বিভিন্নভাবে দিবেন আমি যেমন এখন দিচ্ছি বিডি ব্লগস ভিউ সো সিম্পলি নানাভাবে সাজিয়ে যেভাবে ট্যাগ ইউজ করেন আপনারা ভিডিওতে সিম্পলি সেইভাবে আপনাদের চ্যানেলের নামগুলো এখানে অ্যাড করে দিবেন ছোট হাতের বড় হাতের ফাঁকা এবং আগে পিছনে কিছু অ্যাড করে আপনার চ্যানেল রিলেটেড নামগুলো এখানে দিয়ে দিবেন তারপর সর্বপ্রথমেই ছোট হাতের অক্ষরে আপনার ইউটিউব চ্যানেলের নামটি এখানে আপনি যেভাবে আপনার চ্যানেলে দিয়েছেন সেগুলি সেইভাবে দিয়ে দিবেন সো আমাদের আপাতত এখানে কাজ শেষ তারপর আমাদের এখানে অ্যাডভান্স একটি অপশন রয়েছে আমরা এখানে অ্যাডভান্স অপশনে দেবো সো এখানে দেখেন দুটি অপশন রয়েছে এখানে লেখা আছে অডিয়েন্স সো ইয়েস দিস চ্যানেল ইজ মেড ফর কিড যারা বাচ্চাদের বিষয় নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ইয়েস দিবেন এখানে এবং আমি জানি আপনারা বাচ্চাদের নিয়ে কাজ করবেন না সো সেখানে মনিটাইজেশনের প্রবলেম আছে সো যারা এখানে দেবেন যে আই ওয়ান্ট টু আপনি প্রতিটি ভিডিও যদি বাচ্চাদের ভিডিওর বাহিরে হয় তাহলে নো এখানে যে নো অপশনটি রয়েছে তিনটি অপশনের মধ্যে নো সেট দিস চ্যানেল ইজ অ্যাজ নট ফর কিডস আই নেভার আপলোড কেন সো আপনি বাচ্চাদের ভিডিও যদি আপলোড না করে থাকেন তাহলে এখানে নট সেট দিতে পারেন এবং আপনি যদি দিতে পারেন বা মাঝে মধ্যে দেন তাহলে অবশ্যই এখান থেকে দেবেন তবে নোটস অপশানটি সিলেক্ট করে রাখবেন সো এই চলে গেল আমাদের আরেকটি কাজ সো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এখানে ডন্ট শো প্রপারলি এগুলোতে কোনো কিছুতে হাত দেওয়া দরকার নেই সো এখানে আরেকটি অপশন রয়েছে দেখছে সাবস্ক্রাইবার কাউন্ট সেখানে লেখা আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল অনেকেই অনেক ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রবেশ করেন সেখানে তার কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারগুলো দেখা যায় না সো আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের না সাবস্ক্রাইবারগুলো হাইট রাখার জন্য সো আপনি সিম্পলি চাইলে এখান থেকে যে ডিসপ্লে নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যে অপশনটি রয়েছে আপনি সিম্পলি এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দেবেন আর আপনি যদি চান যে আপনার সাবস্ক্রাইবার কতজন রয়েছে তাহলে দেখতে এটা আপনার সাবস্ক্রাইবার যারা আছে বা আপনার চ্যানেলে যারা প্রবেশ করবে তারা দেখুক তাহলে সিম্পলি আপনি এখান থেকে এটা টিক মার্ক দেওয়া থাকবে আর এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই সো আমি এই চ্যানেলটির সাবস্ক্রাইবার কারণ সংখ্যা আমি দেখতে চাচ্ছি সো এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফিচার ইলিজেবল সো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস ক্রিয়েট প্লেলিস্ট এটা ইনেবল আছে তারপরে ভিডিওস আবার এটা আপাতত ইনেবল নেই আপনি যখন আপনার চ্যানেলটিকে ভেরিফাই করবেন তো কিভাবে ভেরিফাই করবেন সেটিও দেখিয়ে দেব তখন এটি ইনেবল হয়ে যাবে জাস্ট এই পরে আপনি চলে যাবেন আপলোড অপশন ডিফল্ট আপলোড অপশনটা কি আমি বলে দিই আপনি চাচ্ছেন যে আপনার ডিসক্রিপশনে দেখবেন যে বেশ কিছু ভিডিও কিছু চ্যানেলে আছে যেগুলো প্রতিটি ডিসক্রিপশনেই বেশ কিছু লিঙ্ক দেওয়া থাকে বা বেশ কিছু জিনিস লেখা থাকে আপনি যদি সেখানে এগুলোকে অ্যাড করে রাখেন তাহলে আপনি যখন ডেস্কটপ সাইট থেকে বা আপনার গুগল ক্রম থেকে ভিডিওটি আপলোড করবেন ডিসক্রিপশনের ওই অংশগুলো এগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এবং এখানে ট্যাগ অপশন আছে অবশ্যই এই ট্যাগ অপশনে আপনার চ্যানেলের নামটি লিখে রাখবেন আমি এখানে আবারও লিখে দিচ্ছি এটি হলো আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন এই ট্যাগটি কিন্তু অটোমেটিকলি আপনার সেই ভিডিও ট্যাগ সেকশনে অ্যাড হয়ে যাবে যা আপনার চ্যানেলকে সার্চেবল করতে আরও সহজ করে দেবে সো বিডি ব্লগস ভিউ সো সিম্পলি আমি দিয়ে দিলাম এরপর আছে পারমিশন নামে একটি অপশন আপাতত এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই কমিউনিটি নামে একটি অপশন এখানে হাত দেওয়ার দরকার নেই এগ্রিমেন্টস সো সব কিছু শেষ এবার আমরা এখানে সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ব্রাউজারটির নোটিফিকেশন বা আমাদের রিফ্রেশ হবে দেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে সিটিং সেভ সো এরপর আমাদেরকে আবার চলে যেতে হবে এখন আমাদের মেন যে কাজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো অ্যাড করবো তারপরে ব্যানার অ্যাড করবো যেটা আমাদের চ্যানেলকে আরও প্রফেশনাল একটি লুক দিবে এবং আমরা এই মুহূর্তে সিটিং অপশন থেকে যে কাজটি করেছি সেটি হলো আমাদের চ্যানেলের নাম চ্যানেলের জন্য ট্যাগ এবং আমাদের কান্ট্রি এবং যে বেসিক কিছু সিটিং আছে সেগুলো আমরা করেছি সো এবার মেনলি চলে আসা যাক আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা এখন লোগো এবং ব্যানার অ্যাড করব। সো এর জন্য আমাদের সরাসরি কাস্টমাইজেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি কাস্টমাইজেশন অপশনে আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেখা আছে সো এগুলোতে আপাতত হাত ধোয়ার জন্য কিছুই নেই কারণ এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন আবার না চাইলে নাও অ্যাড করতে পারেন সো আমি বলবো যে না অবশ্যই ফিচারের সেকশন আপনি অ্যাড করবেন সো এটা আর একটু প্রফেশনাল লুক দেবে আপনাকে সো এর জন্য অ্যাড যে সেকশন ফিচার সেকশনে দেখতে পাচ্ছেন লেআউটের মধ্যে কাস্টমাইজেশন লেআউট ফিচার সেকশন এখান থেকে অ্যাড সেকশনে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে পপুলার আপডোট লাইভ নাও পাস্ট লাইফ স্ট্রিম অ্যান্ড আপকামিং লাইভ স্ট্রিম সো এখান থেকে আপনি জাস্ট সিম্পলি আপনার চ্যানেলের যে পপুলার আপলোড অর্থাৎ আপনার যদি কেউ আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে সর্বপ্রথমেই আপনি যদি পপুলার আপলোডটি এখানে অ্যাড করে দেন তাহলে আপনার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওতে সেই ভিডিওটি এখানে শো করবে সো পপুলার আপলোডসে ক্লিক করে আমরা এখানে অ্যাড করে দেবো তারপর আবার এ সেকশন এখানে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট ভিডিও পপুলার আপশন এগুলো অটোমেটিক অ্যাড করা আছে তো আমরা সর্বপ্রথমেই পপুলার আপলোডটি এখানে অ্যাড করে দিয়েছি সো এরপরে মেনলি আমরা এখন যাব ব্র্যান্ডিং অপশনে যেখান থেকে আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে লগোটি রয়েছে এবং থামলা রয়েছে সেটি আপলোড করব সো এখানে দেখেন রিকোম্যান্ডেড দেওয়া আছে তো আপনি যে ফাইলটি এখানে আপলোড করবেন আপনার লোগোর জন্য সেটি সর্বোচ্চ চার এমবির মধ্যে হতে হবে আপনি যদি কোনো ডিএসএলআর দিয়ে ছবি তুলে সেটা আপলোড করে দেন অবশ্যই অনেকেই আছে যারা কাস্টমাইজেশন লোগো অ্যাড করবেন এখানে তারা অবশ্যই সেটিকে চেষ্টা করবেন চার এমবির নিচে রাখার জন্য সেটা পিএনজি অ্যান্ড জেপিজি ফাইল হতে হবে আমি আবারও বলছি এখানে কোনো ভিডিও অ্যাড হবে না পিএনজি অ্যান্ড জেপিজি ফাইল অ্যাড করতে হবে সো এইটুকুই এবং সেটা চার এমবির নিচে হতে হবে সো আমি অলরেডি এখানটার জন্য অলরেডি আমাদের লোগো এবং ব্যানার তৈরি করা আছে সো আমি সিম্পলি এখান থেকে আপলোডে ক্লিক করব ক্লিক করলে আপনার এখান থেকে সিম্পলি দেখবেন যে যদি ফোন থেকে করেন দেখবেন যে কম্পিউটার লেখা আছে অথবা আপনাদের গ্যালারি অপশন আসবে সেই গ্যালারিতে যাবেন দেন আপনি যেখানে লোগোটি তৈরি করে রেখেছেন সিম্পলি সেখানে চলে যাবেন সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি আমাদের লোগো তৈরি করা আছে সো সিম্পল আমি সেই লগোটিতে ক্লিক করবো সো লগোটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লগোটি মেনলি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার লগোটিকে স্কোয়ার আকারে তৈরি করার জন্য যাতে করে এখানে আপলোড এবং গোল বৃত্তর মধ্যে চেষ্টা করবেন এই যে নিচে যে সাইটগুলো আছে এগুলো দিক দিয়ে কিছু লিখবেন না মাঝখানে দিয়ে দেবেন সো আমাদের এইটুকুই প্রয়োজন সো আমরা এখান থেকে জাস্ট ডানে যদি ক্লিক করে দিই সো দেখতে পাচ্ছেন আমাদের এটি আপলোড হয়ে গিয়েছে তো এবার আমরা এখানে ব্যানার ইমেজ যেটি আছে সো ব্যানার ইমেরে করব। সো ব্যানারের জন্য অবশ্যই নির্দিষ্ট একটি সাইজ রয়েছে সেই সাইজ মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে সো আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পেয়ে যাবেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ব্যানার প্রফেশনালি সো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে তৈরি করে নেবেন এবং সেটি ছয় বির নিচে হতে হবে সর্বনিম্ন সো আমরা সেকি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবো এবং সেম প্রসেসে এখান থেকে ব্যানারও তৈরি করা আছে আমরা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি তৈরি করা আছে সো এই যে এই অপশনগুলো এগুলো টিভিতে দেখা যাবে আর যদি শুধু ফোনে দেন এইটুকু দেখা যাবে আর ডেস্কটপ এই দুই সাইডটিই দেখা যাবে সো এটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা ভিডিও দেখে তৈরি করে নেবেন দেন সিম্পলি এখান থেকে ডান করে দেবেন সো এখান থেকে সিম্পলি ডান করে দেওয়ার পরে এখানে নিচে আরেকটি দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক অর্থাৎ আপনার ভিডিওটি যদি কেউ সিক্সটিন নাইনটি সিক্সটিন ইন্টু নাইনটি রেশিওতে দেখে তাহলে দেখবেন যে এখানে লেখা আছে আপনি জাস্ট সিম্পলি কিছু করতে হবে না এখানে আপনার চ্যানেলের যে লোগোটি আছে আপনি চাইলে এটাকে আবার অ্যাড করে দিতে পারেন সো আমি এটাকে আবার অ্যাড করে দিচ্ছি অথবা সাবস্ক্রাইব লেখা এরকম কোনো কিছু আপনি অ্যাড করে দিতে পারেন সো এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড ইন্ড অফ ভিডিও থেকে না দিয়ে এন্টায়ার ভিডিও এই অপশনটি ক্লিক করে দেবেন দেন এখান থেকে পাবলিশ যে অপশনটি রয়েছে সেই পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু চ্যানেলের লোগো ব্যানার সব কিছু তৈরি হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে লোডিং নিচ্ছে সো আমাদের কিন্তু যে লোগোটি আমরা অ্যাড করেছি এবং যে ব্যানারটি অ্যাড করেছি সো দেখতে পাচ্ছেন চান্স পাবলিশ সো আমরা গোটো চ্যানেলেই যদি ক্লিক করি সো এই দেখেন আমাদের এই যে এই চ্যানেলটি কিন্তু আমরা ছিল প্রথমে আমি আবারও বলছি সো এটি কিন্তু আমাদের নর্মাল যখন আমরা ব্র্যান্ড চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু এই অপশনটি ছিল জাস্ট এরকম ছিল অ্যান্ড এখন যদি আমাদের চ্যানেলটি দেখেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সেম রকম ক্যাটাগরির হয়ে গিয়েছে সো এটি আমাদের চ্যানেলটি ক্রিয়েট করার পর এবং আমি পরবর্তীতে যে সিটিংগুলো আপনাকে বললাম সেই সিটিংগুলো করার পর কিন্তু আপনার চ্যানেলটি সিম্পলি এইরকম হয়ে যাবে এই রকম থেকে এই রকম হয়ে যাবে সো দেখেন আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা প্রফেশনাল লুক চলে এসেছে সো এখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের চ্যানেল কাস্টমাইজেশনে সো আমাদের এইটুকু শেষ সো এবার বেসিক কিছু কাজ আছে সেগুলো কি সেটা আমি যদি আপনাকে দেখাই সো এই শেষ সো ব্র্যান্ডিং বলতে আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে লোগো তারপরে আপনি কীভাবে একটি ব্যানার লাগাবেন ব্যানার এবং আপনার চ্যানেলের ভিডিওর জন্য ওয়াটারমার্ক সো এরপর আমরা বেসিক ইনফরমেশনে চলে যাব সো এখানে আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রেখে কাজ করতে হবে যাতে আপনি প্রফেশনালি আপনার চ্যানেলটি মনে হয় কেউ যদি সো এই বেসিক অপশনটি হলো আমাদের এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট সেকশন নামে একটি অপশান রয়েছে সো আমি যদি আপনাকে দেখাই যে এই যে অ্যাবাউট নামে একটি অপশন রয়েছে এখানে কিন্তু পুরো কিছু সব কিছু কিন্তু আপনি ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কিছু নেই সো এইটাকে আমাদের এখন সাজাতে হবে সো আমরা কাস্টমাইজে যাবো সো এই ডিসক্রিপশনে কি আপনি এখানে লিখবেন হ্যালো হ্যালো মাই নেমিস মাই নেমিস অমুক সো এখানে ইজ দিয়ে আপনার নাম লিখবেন তারপর আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম সো আপনারা চ্যানেল এগুলো বাংলাতে দিতে পারেন মাইনিমিস এবং মাই চ্যানেল নেম ওই এবং আপনার এই যে ডিসক্রিপশানটি রয়েছে এই ডিসক্রিপশনে আপনি সমস্ত কিছু আপনার ভিডিও মানে আপনার চ্যানেলের যে ডিসক্রিপশান অর্থাৎ ভিডিওর ডিসক্রিপশন হল ভিডিও সম্পর্কে এবং চ্যানেল ডিসক্রিপশনটি হল আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত কিছু এখানে আপনি বলে রাখবেন যে আমার চ্যানেল হ্যালো আমার নাম অমুক আমার চ্যানেলের নাম এমুক আমি এই ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আশা করবো আপনাদেরকে হ্যান্থ্যান্ড মানে আপনার চ্যানেল সম্পর্কে আপনার যত ধরনের অভিজ্ঞতা বা আপনি যা যা ভবিষ্যতে আপলোড করবেন সেগুলো সিম্পলি ডিসক্রিপশন অপশনে দিয়ে দেবেন সো সিম্পলি আমি এখানে কিছু দিচ্ছি না সো আমি এভাবে 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 দিয়ে গেলাম সো এখানে চ্যানেল ইউআরএল নামে একটি অপশন রয়েছে এবং কাস্টম ইউ কিভাবে খুলবেন সেটা একশো সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি কাস্টম ইউআরএল খুলতে পারবেন সো এটি আপাতত আপনার চ্যানেলের একটি ইউআরএল থাকবে সো এখানে লিখবেন তারপর আপনি আপনার এখানে আরেকটি জিনিস লিখবেন সেটা হলো যে চ্যানেল ক্রিয়েট ডেট ক্রিয়েট ডেট সো এখানে আমার ক্রিয়েট বানানো মেবি মিস্টেক আছে হ্যাঁ ক্রিয়েট ডেট আজকে যেহেতু আপনি চ্যানেলটি খুলছেন আপনার চ্যানেলে দিয়ে দেবেন অক্টোবর পাঁচ অক্টোবর পাঁচ দুই হাজার একুশ অ্যান্ড আপনার ফার্স্ট ভিডিও এফআইআরএসটি ফার্স্ট ভিডিও ভিআইটিও ফার্স্ট ভিডিও লিখে দেবেন এখানে আপনি প্রথম ভিডিওটি যখন আপলোড করবেন সিম্পলি এখান থেকে কাস্টমাইজ অপশনে এসে বেসিক অপশন ইনফরমোরেশনে গিয়ে আপনি সেই ডেটটি লিখে দেবেন ফার্স্ট সাবস্ক্রাইবার এভাবে লিখে আপনি জাস্ট আপনার ডিসক্রিপশনটিকে সাজিয়ে রাখবেন সো আমি এভাবেই রাখলাম এখানে লিঙ্কস নামে একটি অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কস নামে একটি অপশন রয়েছে সো আপনি যদি এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেখা আছে সো আপনি এখানে সিম্পলি লিখবেন ফেসবুক দেন আপনার যে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে আপনার ফেসবুক প্রোফাইল যে লিঙ্কটি রয়েছে সিম্পলি সেই লিঙ্কটিকে এনে এখানে বসিয়ে দেবেন সো সেই লিঙ্কটিকে কপি করে জাস্ট এখানে এসে যে পেস্ট অপশন রয়েছে এটিকে বসিয়ে দেবেন অ্যান্ড আপনি চাইলে আরও লিঙ্ক আছে সেগুলো অ্যাড করতে পারেন সো আপনি পাঁচটি লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া হতে পারে আপনার জিমেল হতে পারে সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফাইভ লিঙ্কস এইগুলো কিন্তু ব্যানারে আসবে সো এই যে কর্নারটি যে রয়েছে এই কর্নারে কিন্তু এগুলো আসবে প্রফেশনালি আমি আবারও বলছি প্রফেশনাল লুক আনার জন্য আপনাকে অবশ্যই এখানে আপনার ফেসবুক আপনার টুইটার বা ইনস্টাগ্রাম আপনি যেগুলোই করেন না কেন এখানে আপনার লিঙ্কগুলো অ্যাড করে দেবেন সো এখানে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে সো কন্ট্যাক্ট ইনফো সো আপনি যদি আপনার চ্যানেলকে যদি আপনি এই ইমেল অ্যাড্রেসটি না আপনি যদি টা চ্যানেলে গিয়ে দেখেন ওখানে দেখবেন যে বিজনেস মেল নামে একটি অপশন রয়েছে বা ইমেল নামে একটি অপশন রয়েছে ক্যাপচার পূরণ করলে সেটি দেখাবে সো ইউটিউব কিন্তু কখনোই আপনি যে ইমেলটি দিয়ে আপনার চ্যানেলটি ক্রিয়েট করেছেন তারা সিকিউরিটি পারপাসে কিন্তু সেই ইমেলটি দেয় না আপনিও কিন্তু সেখানে ভুল করে সেই ইমেলটি দিবেন না আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেল থেকে পরবর্তীতে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করবে এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় ভবিষ্যতে অবশ্যই যখন আপনার চ্যানেলটি বড় হবে আপনার স্পন্সারের জন্য হোক বা যে কোনো কারণে হোক তখন কিন্তু এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে সেক্ষেত্রে আপনি আরেকটি একটি নতুন ইউটিউব ইমেল খুলে দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমি কিন্তু আপাতত এখানে ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি না সো আপনি এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটি যেন আপনার ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেস না হয় অনেকটি ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আপনার ফেসবুক প্রোফাইল তারপরে এখানে দেওয়ার পরে তারপর আবার অ্যাড লিঙ্কে ক্লিক করে এরকম পাঁচটি লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন যেগুলো কিন্তু আপনার এই সেকশনগুলোতে দেখাবে সো আমি যেটুকু লিখেছি জাস্ট সিম্পলি এইটুকু দিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা এবং এখন আমি আমার পাবলিশে দিলাম সো এবার যদি আমি এই চ্যানেল পেড অ্যাবাউট সেকশনটাকে রিফ্রেশ করি সো এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন নামে একটি অপশন রয়েছে যেগুলো কিন্তু আমি জাস্ট এই যে এখানে লিখেছিলাম সো এগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলের কিন্তু ডিসক্রিপশন অপশনে চলে আসছে এবং এই যে ফার্স্ট চ্যানেল ক্রিয়েট সো এই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন আপনার প্রথম সাবস্ক্রাইবার কবে হয়েছে আপনি প্রথম ভিডিও কবে আপলোড করেছেন প্রথম দশটি ভিডিও কবে আপলোড করেছেন এগুলো পরবর্তীতে আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে এবং আপনি মনে থাকবেন আপনার কখন আপনি কখন চ্যানেলটি খুলেছেন এটা মনে থাকবে কিন্তু আপনি প্রথম ভিডিও কবে দিয়েছেন প্রথম সাবস্ক্রাইবার প্রথম দশটা সাবস্ক্রাইবার এগুলো কিন্তু আমাদের জন্য অনেক কিছুই আমাদের কুমার ভাইয়ের কথা যদি বলি ওনার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আনতে প্রথম অবস্থায় অনেক সময় লেগেছিল তখন কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার দুই লাখ এখন ওনার তো উনি কিন্তু মনে নেই প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কবে এসেছিল কিন্তু আপনি যদি এখানে লিখে রাখেন তাহলে কিন্তু আপনি সিম্পলি জেনে যাবেন যে আপনার প্রথম সাবস্ক্রাইবার হয়েছিল হয়েছিলেন ডিসক্রিপশনে লিখে দেবেন আমি আপাতত কিছু লিখছি না সো আমাদের চ্যানেল খোলার কাজ শেষ সো এইটুকুই কাজ যদি আপনার করেন ড্যাশবোর্ডে চলে আসি সো এখান থেকে ভিডিও আপলোড করে দেবেন কীভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করতে হয় এটি নিয়েও ভিডিওটি টাসের অলরেডি কিন্তু একটি ভিডিও না অনেকগুলো ভিডিও আপলোড করা আছে লেটেস্ট লেটেস্ট ভিডিও নতুন আপডেট আসলে সেগুলো নিয়েও আপলোড করা আছে পরবর্তীতেও আরও আপলোড হবে সো সবচেয়ে লেটেস্ট কীভাবে ভিডিও আপলোড করবেন সঠিক টাইমে সেটির ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশনে চেক করে নিতে পারেন সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কীভাবে এই রকম একটি চ্যানেল থেকে এইরকম একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য সো সিম্পলি কিন্তু আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি প্রিন্স মেরা বিডিআইটি টিটাস ফেসবুক গ্রুপের একজন অ্যাডমিন এবং আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে কেমন লেগেছে সেটি অবশ্যই মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আবারও বলছি পার্সোনাল চ্যানেল না খুলে ব্র্যান্ড চ্যানেল খুলবেন সো বাবাই। বাই